আমি রাতের বেলা দুটো আমল শিখিয়ে দিই, তারপরে ভিতরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা, এখন যে আমরা রাতে আছি, ঘুমানোর পূর্বে কেউ যদি সূরাতুল মুলক তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা কার কার মুখস্থ আছে হাত উঁচু করেন দেখি, যদি অন্ধকার আমি খুব একটা দেখতে পাচ্ছি না। আচ্ছা মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগে একটা কথা বলি, যদি আমি এখন প্রশ্ন করতাম যে আপনারা কোরআনের জন্য কে কে জীবন দিতে চান, হাত তোলেন দেখি, এই যে মাশাআল্লাহ সব হাত উঁচু হয়েছে। এখন দ্বিতীয় প্রশ্ন করছি, সূরা মুলক কয়জনের মুখস্থ আছে হাত তোলেন দেখি, দেখেন জীবন দেওয়ার পরিমাণ কমে গেছে। শুধু মুখের বলি নয়, বরং বাস্তবে কাজে প্রমাণ করতে হবে তো, যে কিতাবটা আপনি পড়তে জানছেন না, পড়ছেন না, অর্থ বুঝছেন না, হিফজও করছেন না, শুধুমাত্র আবেগ দিয়ে তো কাজ হবে না, হবে? শুধু আবেগ দিয়ে কি কাজ হয়? প্র্যাকটিক্যাল হতে হয়। আজকে বিশ্ব যারা শাসন করছে, ওরা কি আবেগ দিয়ে শাসন করছে? ওরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে গুছিয়েছে, 100 বছরের পরিকল্পনা করেছে, একটা একটা করে প্ল্যান তারা করেছে, বাস্তবায়ন করেছে। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, রাতের বেলা যদি আপনি সূরা মুলক তেলাওয়াত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবেন। চাপ আমরা কি কবরের আযাব থেকে বাঁচতে চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা মুলক হিফজ করার তৌফিক দান করুন, এবং রাতের বেলা পড়ার তৌফিক দান করুন, এবং যাদের শক্তি সামর্থ্য আছে এটার অর্থ বোঝার তৌফিক দান করুন, এবং সেটাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। দুই নম্বর আমল বলে দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি 3টা সূরা 3 বার করে পড়ে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ফালাক কোনটা? কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাস? কুল আউযু বিরাব্বিন নাস। 3 বার 3 বার করে পড়ে, হাত দুটোকে একত্রিত করে এভাবে ফু দিয়ে পুরো গা যদি মাসাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত সে যে ঘুমিয়ে থাকবে, দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই আমলটা কি করতে পারি না? আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা সূরা সম্পর্কে নবীজি বলেছেন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। শিরকের পাপ কি? আল্লাহর সাথে অংশীদার করা, যেই পাপের কারণে প্রতি 1999 জন মানুষ জাহান্নামে যাবে। এটা কোন সূরা আগে বলে নেই, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের পাপ আপনাকে বোঝাচ্ছি একটা হাদিস দিয়ে, মাত্র একটা হাদিস। দেখুন, আমি অনেকদিন বলেছি শিরক 3 ভাবে হয়, চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয়, এবং কাজে শিরক হয়। এই 3টা ক্যাটাগরিতে শিরক হয়। এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি চিন্তা করে, কারো আকীদা থাকে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, সে ব্যক্তি মুশরিক। কারো যদি আকীদা থাকে যে মহাবিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেননি, বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে, শিরক হবে। কিন্তু যদি কেউ এই আকীদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাং এর সৃষ্টি হয়েছে, কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে? মহান আল্লাহ, তাহলে শিরক হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এই কথাটা কিন্তু আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন। আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সূরা আম্বিয়ার মধ্যে বলা আছে? কত নম্বর আয়াতে? জি মাশাআল্লাহ, যুবকরা অনেক পড়াশোনা করে মাশাআল্লাহ, আল্লাহ পাক তাদের জ্ঞান বাড়িয়ে দিক, দোয়া করি। আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না? কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। আল্লাহ পাক বলছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল, একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। এটা কিসের দলিল? এটা কি বিগ ব্যাং এর দলিল নয়? অতএব কেউ যদি আকীদা রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, মানি ঠিক আছে, কিন্তু এটা সংগঠিত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন শুরুতে হুয়া আল-আউয়াল ওয়াল আখির, আল্লাহই প্রথম আল্লাহই শেষ, ওয়া যাহির ওয়াল বাতিন, তিনি সুস্পষ্ট তিনি গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী।
আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না, আর এক সময় আসবে কুল্লু মানে আলিহা ফান, তারপর কি ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না, আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না।